হ্যালো এভরিওয়ান, আইসিটি অ্যান্ড টেক এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে আমাদের এস্টিমেট অ্যান্ড কস্টিং কোর্সের পার্ট 10, তো এটা হচ্ছে 10 নম্বর ভিডিও। আজকে আমরা লং কলামের টাইবার ক্যালকুলেশন করব, অর্থাৎ একটা লং কলামে কি পরিমাণ টাইবার লাগবে, কত কেজি টাইবার লাগবে, সেটার পরিমাণটা আমরা বের করব। তো এর আগে আমরা যে এটা করছিলাম আজকে পার্ট 10, তো পার্ট 9 এর আগের ক্লাসে আমরা স্টেট বারের পরিমাণ বের করছিলাম, লং কলামের স্টেট বারের পরিমাণ। আর পার্ট 8 আমরা লং কলামের আরসিসি কাজের পরিমাণ বের করছিলাম। তো এই ভিডিওগুলো যদি দেখে না থাকেন তাহলে এটা এগুলো দেখে নেবেন। তো এবার আমরা পার্ট 10 এর শুরু করতেছি। তো এখানে আমরা প্রথমেই টাইবারটা কি সেটা একটু জেনে নিই। তো টাইবারটা হচ্ছে এখানে যে রিং দেওয়া থাকে, এভাবে কলামে যে রিং গুলা দেওয়া থাকে এগুলাকে আমরা টাইবার বলে থাকি। এভাবে চারপাশ থেকে এভাবে দিয়ে যেটা দেওয়া থাকে এগুলো হচ্ছে টাইবার এক একটা। তাহলে এখানে নির্দিষ্ট একটা গ্যাপ, 5 ইঞ্চি বা 6 ইঞ্চি বা 4 ইঞ্চি গ্যাপে গ্যাপে এভাবে টাইবার দেওয়া হয়। তো এই টাইবার গুলোর লং কলামে কতটুকু টাইবার লাগবে সেটা আমরা বের করব। প্রথমে আমরা নাম্বার অফ টাইবার বের করব, অর্থাৎ আমাদের এখানে কলাম আছে দুইটা, C1 C2। তো C1 C2 জন্য আমরা প্রথমে কতটা এভাবে টাইবার লাগবে নাম্বারটা বের করব, কত নোজ লাগবে, তারপর এটার সাথে ইনটু করব একটা টাইবারের লেন্থ। তো একটা টাইবারের লেন্থ আমরা এটার সাথে গুণ করব। এখানে যেমন এতটুকু এতটুকু এই মাপটা নিব, তারপর এখানে যে হুক দেওয়া থাকে টাইবার তৈরি করার সময় এখানে একটা হুক থাকে, অর্থাৎ এভাবে এটাকে বাঁকা করার পরে 2 মাথা এভাবে এখানে হুক দেওয়া হয়। তো এটা টোটাল লেন্থটা বের করে টোটাল নাম্বার অফ টাইবারের সাথে আমরা গুণ করে দিব, তাহলে আমাদের টোটাল টাইবারের ওয়েটটা চলে আসবে। তো এটা যদি আমরা একটু অন্য ইমেজে দেখি, তো এটাও এটাও হচ্ছে টাইবার অন্য, এটা আগেরটা ছিল আয়তাকার কলাম, অর্থাৎ এটার লেন্থটা বড়, উইথটা লেন্থটা থেকে ছোট, আর এখানে আর এটা হচ্ছে বর্গাকার কলাম। তো এবার আমরা এটা যদি রিয়েল একটা ছবি দেখি এখানে, তো এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে টাইবার। এখানে চারপাশ থেকে একটা মেন টাইবারটা দেওয়া আছে, এবার মাঝখানে একটা শর্ট টাইবার দেওয়া আছে, এদিক থেকে একটা শর্ট টাইবার দেওয়া আছে। তো আমরা টাইবারের ক্যালকুলেশনটা শুরু করি। তো প্রথমে আমরা নাম্বার অফ টাইবার টাই C1 এর জন্য, অর্থাৎ কলাম 1 এর জন্য। তো আমাদের এখানে কলাম 1 এর জন্য আমরা টাইবারটা বের করব। তো কলাম 1 এর জন্য আমরা যতটুকু টাইবার বের করব, কারণ কলাম 1 এর হাইট সেম 9 ফিট 6 ইঞ্চি, কলাম 2 এর হাইটও তাহলে 9 ফিট 6 ইঞ্চি, তাহলে আমাদের টাইবারও কলাম 1 এ যতটুকু হবে কলাম 2 তেও ততটুকু। তো প্রথমে আমরা কলাম 1 এর জন্য বের করলে আমরা কলাম 2 এর জন্য অটোমেটিক বের হয়ে যাবে। তাহলে কলাম 1 এখানে টাইবারটা দেখি কতটুকু দেওয়া আছে, এই যেটা হচ্ছে টাইবার, এখানে হুক আছে আমাদের, আর এইদিকে একটা শর্ট টাইবার আছে, এটারও দুই পাশে হুক আছে শর্ট টাইবারটার। তো এখানে টাইবার গুলা দেওয়া আছে হচ্ছে 10 mm ডায়া, আর 4 ইঞ্চি পরপর 6 ইঞ্চি পরপর, অর্থাৎ 4 ইঞ্চি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, দুই পাশে 4 ইঞ্চি করে হবে, উপরের দিকে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, নিচের দিকে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আর মাঝখানে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো এটা আমরা যদি লং সেকশনে যাই তাহলে বুঝতে পারবো, যেমন এটা হচ্ছে আমাদের উপরের ভাগ, এখান থেকে এতটুকু পর্যন্ত এটা 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার হবে, এখান থেকে এতটুকু 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার হবে, মানে একটার সাথে একটা গ্যাপ হবে 4 ইঞ্চি, একটার সাথে একটা গ্যাপ হবে 4 ইঞ্চি, আর মাঝখানের যে অংশটুকু আছে সেটাতে হবে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, একটার সাথে একটা গ্যাপ হবে 6 ইঞ্চি মাঝখানে যে টাইবার গুলো বসবে। তো এটা কিভাবে আমরা বের করব, আমাদের যেমন এখানে দেওয়া আছে L/4, টাইবার গুলো বসবে L/4-এ। তাহলে L/4 মিনস কি, L/4 মানে হচ্ছে আমরা এখানে অংশটুকু ভাগ করতে পারবো L/4 দ্বারা। যেমন মনে করি আমাদের এখানে এখানে এটা ডিজাইনের মধ্যে দেওয়া থাকবে এভাবে L/4, অর্থাৎ LK এখান থেকে এখানে টোটাল লেন্থ কে, এখান থেকে টোটাল লং কলামটার লেন্থ L, এটার লেন্থ হবে L, আর এটাকে আমরা 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করলে 1 ভাগ আমরা দিব এখানে, তাহলে আর এই পাশে দিব 1 ভাগ, মাঝখানে দিব 2 ভাগ, অর্থাৎ এখানে হবে L/4, অর্থাৎ এখান থেকে এতটুকু অংশ হবে L/4, L/4 অংশ জুড়ে আমাদের বসবে 10 mm ডায়ার, এখানে যে টাইটা বসবে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ একটার সাথে একটা গ্যাপ হবে 4 ইঞ্চি মাঝখানে, আর এটা কতটুকু এরিয়া জুড়ে বসবে L/4,
অর্থাৎ পুরা ল্যানটার চার দিয়ে ভাগ করে যতটুকু আসবে ততটুকু এদিকে হবে। এরপর নিচের দিকেও সেম একই ভাবে এল বাই ফোর আর এল বাই টু দিব এখানে মাঝখানে, মাঝখানে হচ্ছে এল বাই টু। তাহলে আমরা এটা করে ফেলি, তাহলে আমরা টোটাল লেন্থটা বের করে ফেলি। এল সমান আমরা জানি কলামটার লং এখান থেকে এখানে পর্যন্ত হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি, 9 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি। তাহলে এটা আমরা জানি, আমরা এখানে সূত্র দেওয়া আছে এল বাই ফোর। তাহলে এল সমান আমরা জানি 9 ফিট 6 ইঞ্চি টোটাল লেন্থ, 9 ফিট 6 ইঞ্চি। এটাকে আমরা ভাগ করব হচ্ছে 4 দ্বারা। তাহলে এটাকে ভাগ করার আগে আমরা এটার ইঞ্চি থেকে এটাকে টোটাল, না হয় ইঞ্চিতে নিয়ে যেতে হবে, না হলে টোটাল ফিটে নিয়ে যেতে হবে। তাহলে আমরা টোটাল ফিটে নিয়ে যাই, 6 ইঞ্চিকে আমরা ফিটে নিয়ে যাব 6 ভাগ 12, 6 কে 12 দ্বারা ভাগ করলে ইঞ্চি থেকে ফিটে চলে যাবে 6 ইঞ্চিটা, 0.5 ফিট। তাহলে 6 ইঞ্চি সমান 0.5 ফিট, 9 ফিটের সাথে যদি 0.5 ফিট যোগ করি, 9 যোগ 0.5, তাহলে আসে 9.5 ফিট। তাহলে এলটা হচ্ছে 9.5 ফিট। এবার এটাকে আমরা ভাগ করব হচ্ছে 4। এবার আমরা এটাকে ভাগ করতে পারবো, তাহলে আমরা এটাকে 4 দ্বারা ভাগ করি 9.5 কে, 2.375। তাহলে 2.375, তাহলে এখানে এল এর দৈর্ঘ্য আসতেছে 2.375, 2.375 ফিট। তাহলে আমরা এখানে এইখান থেকে এতটুকু পর্যন্ত হবে 2.375 ফিট, অর্থাৎ এখানে আমরা 4 ইঞ্চি পরপর দিব 2.375 ফিট। এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা 4 ইঞ্চি পরপর টাইটা বসাবো 2.375 ফিট পর্যন্ত, এতটুকু জুড়ে। এরপরে ঠিক একইভাবে এখানেও এখান থেকে এতটুকু পর্যন্ত লেন্থ জুড়ে আমরা 4 ইঞ্চি পরপর বসাবো 375। এরপর মাঝখানে কতটুকু বসবে, মাঝখানে বসবে এল বাই টু, মাঝখানে বসবে কত, এল বাই টু, অর্থাৎ তাহলে মাঝখানে কতটুকু বসবে এল বাই টু। তাহলে এটা এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করে দিই, এল বাই টু এর মানটা চলে আসবে। এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করে দিই, তাহলে আমরা এল বাই টু এ কত আসবে সেটা পেয়ে যাব। যেমন 2.375 × 2, তাহলে 4.75। তাহলে এখান থেকে এখানে লেন্থটা হচ্ছে, এখান থেকে এখানে লেন্থটা হচ্ছে 4.75 ফিট। তাহলে এল বাই টু এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 4.75 ফিট, এই অংশটুকুতে এটা আমাদের টাইটা বসবে হচ্ছে 6 ইঞ্চি পরপর, একটার সাথে একটা গ্যাপ থাকবে 6 ইঞ্চি। অথবা এটা ডাইরেক্টও বের করতে পারবেন, যেমন আমরা যদি এখানে টোটাল লেন্থ আছে হচ্ছে 9.5 ফিট, এটাকে যদি আমরা এল বাই টু দ্বারা এখানে 2 দ্বারা ভাগ করি, ভাগ 2, 4.75 ফিট, এটা এভাবেও বের করতে পারবেন। অর্থাৎ 9.5 ফিটকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলেও আমাদের এটা মাঝখানের এরিয়াটা চলে আসবে। অথবা এক পাশের এল বাই ফোর ভাগ বের করে এটাকে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে আমরা মাঝখানের এরিয়াটা পেয়ে যাব। তো দুইভাবে আমরা এটা পাবো, তো যেটা যেভাবে ভালো লাগে ওইভাবে আপনারা বের করবেন। তাহলে এবার আমরা এটার, এবার আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, এল বাই ফোর এখান থেকে এতটুকু লেন্থ 2.375 ফিট, নিচে এখান থেকে এতটুকু হচ্ছে 2.375 ফিট। তাহলে আমরা এই দুইটা গুণ করে, এই দুইটা একটার সাথে একটা যোগ করে টোটাল লেন্থটা নিতে পারি।
এটা টোটাল একসাথে হিসাব করতে পারি, যেহেতু এটা 4 ইঞ্চি পর পর এদিকেও একইভাবে বসবে, 4 ইঞ্চি পর পর এদিকেও একইভাবে বসবে, তাহলে এটা আমরা আলাদা হিসাব না করে এই দুইটা মিলে উপরেরটা, উপরের এটুকু অংশ আর এটুকু অংশ এটার সাথে এটা যোগ করে দুইটা অংশ মিলে 4 ইঞ্চি পর পর হিসাব করব, আর মাঝখানের অংশটুকু 4.75 ফিট এটাকে আমরা L/2 ধরে হিসাব করব। তাহলে উপরের অংশ 2.375 যদি যোগ করি, 2.375 যোগ 2.375, দুটো অংশ যোগ করলেও একইভাবে এটা 4.75 আসে। তাহলে এই দুটো অংশ মিলে এই অংশ আর এই অংশ মিলে হচ্ছে, অর্থাৎ L/4 এটা আর L/4 এই অংশ মিলে হচ্ছে 4.75 ফিট, আর মাঝখানেরটা 4.75 ফিট। তাহলে আমরা 4.75-এর জন্য, 4.75 ফিটের জন্য 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার বের করব, আর 4.75 ফিটের জন্য 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার বের করব। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা এটা বের করি, তাহলে আমাদের এখানে রড আসা হচ্ছে 10 mm ডায়ার। প্রথমে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টারটা বের করব, তাহলে প্রথমে 10 mm ডায়া প্রথমে হচ্ছে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টারটা বের করি। তাহলে 10 mm ডায়া 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার বের করলে এই দুটো অংশ মিলে আমাদের আসে 4 ইঞ্চির L/4, এই L/4 মিলে আসা আমাদের হচ্ছে 4.75 ফিট। 4.75 ফিট এটাকে আমরা ভাগ করব 4 ইঞ্চি দ্বারা, এটাকে আমরা 4 ইঞ্চি দ্বারা ভাগ করব, কারণ এখানে একটার একটা এখানে মাঝখানে গ্যাপটা হচ্ছে 4 ইঞ্চি করে, 4 ইঞ্চি করে। তাহলে এইটুকু লেন্থ আর এইটুকু লেন্থের মধ্যে যদি আমরা মাঝখানে 4 ইঞ্চি দ্বারা ভাগ করি, এভাবে 4 ইঞ্চি 4 ইঞ্চি করে ভাগ করি, তাহলে আমরা টোটাল কতটা আমরা এখানে টাইবার দিচ্ছি এটা পেয়ে যাবো না, টাইবারের সংখ্যাটা এভাবে বের করে ফেলবো। 4.75 ফিট, 4 ইঞ্চিটাকে আমাদেরকে ফিটে কনভার্ট করতে হবে, 4/12, 4 কে 12 দ্বারা ভাগ করলে 0.33 ফিট, 0.33 ফিট। এবার আমরা এটাকে ভাগ করব, 4.75 ফিট ভাগ 0.33, 14.39, এখানে আসে 14.39 নস, 14.39 নস। তাহলে আমরা এটা এটা সুবি আমরা 15 নস ধরতে পারি, 14.39 যেহেতু আসে আমরা 15 নস ধরতে পারি, 15 নস। তাহলে এখানে 10 mm ডায়ার 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার এখানে আমাদের টাইবার লাগবে, এভাবে এভাবে আমাদের এখানে টাইবার লাগবে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা এভাবে মিলে, আর এদিকে মিলে টোটাল 15টা। তো 15টাকে যদি আমরা এখানে 2 দ্বারা ভাগ করি, 7.5, অর্থাৎ 7.5টা 7টা এদিকে 7টা এদিকে, অথবা 8টা এদিকে 7টা 7টা 8টা, তো 15টা 2 ভাগ করে এদিকে দিতে হবে, একটা কম বেশি, একদিকে একদিকে একটা বেশি থাকবে, হয়তো এদিকে একটা বেশি থাকবে, 15টাকে এভাবে দিতে হবে। এবার আমরা মাঝখানেরটুকু বের করব, মাঝখানে কয়টা লাগবে সেটা বের করব। তাহলে মাঝখানে লাগবে হচ্ছে, মাঝখানের জন্য ঠিক একইভাবে আমরা কপি করি, তাহলে এবার মাঝখানের অংশটুকু আমরা বের করব। তো মাঝখানে 10 mm ডায়া 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, একটার সাথে একটা মাঝখানে 6 ইঞ্চি গ্যাপ থাকবে, তাহলে এই এরিয়া জুড়ে কতটুকু টাইবার লাগবে সেটা বের করব। তাহলে আমরা এখানে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এবার আমরা ফিটে কনভার্ট করি, 6 ইঞ্চিকে 6/12, 0.5 ফিট।
0.5 feet, এটা কে ভাগ করব 4.75 ভাগ 0.5, 9.5, 9.5টা, 9.5। তাহলে আমরা এটাকে সুবিধার জন্য 10টা ধরতে পারি, 10 নস। তাহলে মাঝখানে আমাদের টাইবার লাগবে হচ্ছে 10টা, কলামটার মাঝখানে এভাবে টাইবার লাগবে হচ্ছে 10টা। তাহলে এই দুই পাশ মিলে লাগবে হচ্ছে 15টা, মাঝখানের অংশটুকুতে লাগবে হচ্ছে 10টা। তাহলে মাঝখানের অংশ আর দুই সাইডের অংশ মিলে, দুই সাইডের অংশে 15টা, মাঝখানে হচ্ছে 10টা। তাহলে টোটাল কয়টা আসে আমাদের? টোটালটাই আসবে আমাদের 10 যোগ 15, 25 নস, 25 নস। তাহলে 25 নস, 25টা টাইবার লাগবে, একটা একটা কলামে আমাদের 25টা টাইবার লাগবে। এবার আমরা টাইবারের সংখ্যাটা বের করতে ফেলছি এখানে C1 এর জন্য, এটা আমাদের C1 এর জন্য কাজ করছি আমরা। তাহলে এটা আমরা C1 এর জন্য করছি। তাহলে আমরা প্রথমে 10 mm 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার বের করছিলাম, এরপর আমরা এখানে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার বের করছিলাম। তাহলে টোটাল মিলে আমাদের আসছে 25টা। এখন আমাদের কলাম কয়টা আছে, C1 কলাম কয়টা আছে? আমাদের এখানে C1 কলাম আছে হচ্ছে, আমরা যদি দেখি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা C1 কলাম আছে। তাহলে 5 নস দ্বারা গুণ, আচ্ছা এখন আমাদের এখানে 5 নস দিয়ে গুণ করার আগে, আচ্ছা আমরা গুণ করে ফেলি, 5 নস, 25টা, C1 কলাম আছে 5টা। তাহলে 25 দিয়ে 25 গুণ 5, 125টা, 125 নস। তাহলে আমাদের এখানে C1 এর 5টা কলাম মিলে, C1 এর এখানে আমাদের C1 এর এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই 5টা কলাম মিলে আমাদের টোটাল টাইবার লাগবে হচ্ছে 125টা, 125টা। এখন এখানে আমাদের কিন্তু একটা সিঙ্গেল টাই আছে, সিঙ্গেল টাই আছে, তো এই যে এখানে মাঝখানে একটা সিঙ্গেল টাই আছে, এই যে এখানে এভাবে, এই সিঙ্গেল টাইটার পরিমাণটা বের করব। তাহলে যতটা মেন টাইবার আছে এখানে চারপাশ থেকে, যতটা মেন টাইবার আছে ঠিক ততটাই সিঙ্গেল টাইবার আছে। তো আমরা এটার সমান লিখতে পারি, টোটাল টাইবার সমান সিঙ্গেল টাইবার, অর্থাৎ একটা কলামে যদি 25টা টাইবার লাগে তাহলে 25টা টাইবারের সাথে একটা সিঙ্গেল টাইও থাকবে, তাহলে 25টা, তাহলে আমাদের টোটাল সিঙ্গেল টাই আসবে 125টা। তাহলে আমরা এটা হচ্ছে C1 এরটা বের করে ফেললাম, C1 এর টোটালটাই বের করে ফেললাম এখানে। এবার টোটাল টাইবার হচ্ছে 25টা, 5টা কলাম, 125টা। এখন ঠিক একইভাবে আমাদের C2 কলামের জন্য বের করব। এবার আমাদের C2 কলামের জন্য তাহলে আমাদের C2 কলামও একইভাবে টোটালটাই আসবে হচ্ছে, টোটাল টাইবার আসবে হচ্ছে 25 নস, অর্থাৎ C2 কলামের, আমাদের C2 কলামের হাইটও সেম 9 ফিট 6 ইঞ্চি। কলামের কলামের এখানে সাইজটা চেঞ্জ হতে পারে, অর্থাৎ 12x12 হতে পারে, কিন্তু কলামের হাইটটা সেম। তাহলে হাইট হলে এখানে সেম নাম্বার, এখানে যত নাম্বারের আমাদের, যত নাম্বারের আমাদের এখানে ইয়ে আসতেছে, টাই আসতেছে, ঠিক কলাম 2 তেই ততটা টাই আসবে, কলামের সাইজ যতটুকুই হোক না কেন। যদি আমাদের উচ্চতাটা সেম হয় তাহলে টাইও ঠিক ততটাই আসবে।
তাহলে আমাদের C2 কলাম আছে হচ্ছে এখানে, কয়টা আমরা একটু হিসাব করব। C2 একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে আমাদের এখানে C2 কলাম আছে পাঁচটা, 12x12 সাইজে C2 কলাম আছে পাঁচটা। তাহলে ঠিক আছে, কিভাবে C2 কলাম আমাদের সেম সেম 5 নোজ। যদি আমাদের C2 কলাম 6টা হতো তাহলে 6 দ্বারা গুণ হতো। তাহলে আমরা এটা কিভাবে C2 এর জন্য দিতে পারি একই হিসাব। তাহলে C2 এর মধ্যেও টোটালটা একটা কলামে টাইবার লাগতেছে 25টা, আর টোটাল C2 কলাম আছে 5টা, C1 এর মতো আমাদের C2 কলাম আছে 5টা একই, তাহলে তাই 125টা আসতেছে সিঙ্গেল টাই। তাহলে একইভাবে 125টা, যদি আমাদের C2 কলাম 7টা হতো বা 6টা হতো তাহলে 6 দিয়ে গুণ হতো, যেহেতু আমাদের C1 কলামও 5টা, C2 কলামও 5টা, টোটাল 10টা কলাম, তাহলে আমরা এটা সেই জন্য 5 দ্বারা গুণ হয়েছে। এবার আমরা নাম্বার অফ টাইবার বের করে ফেলছি, এবার আমাদের টাইবারের লেন্থটা লাগবে। টাইবারের লেন্থ দিয়ে যদি আমরা নাম্বার অফ টাইবার গুণ করে দিই তাহলে আমাদের টোটাল টাইবারের লেন্থটা চলে আসবে, তারপর আমরা এটাকে ওয়েটটা বের করে ফেলতে পারবো। তাহলে এবার আমরা এটা টাইবারের লেন্থটা বের করি। প্রথমে আমরা সি ওয়ান কলামের সাইজটা, যেহেতু সি ওয়ান কলামের সাইজটা হচ্ছে 10x12, 10x12, আর সি টু কলামের হচ্ছে 12x12, তাহলে প্রথমে আমরা সি ওয়ানের টাইয়ের লেন্থটা বের করবো। প্রথমে আমরা লং এটা পুরাটার লেন্থটা বের করবো, তারপর শর্ট টাইয়ের লেন্থটা বের করবো। এটা বের করার জন্য তো এখান থেকে এখানে আমাদের লেন্থ দেওয়া আছে, এখান থেকে ধরি মানে এখানে 10, এখান থেকে এখানে 10 ইঞ্চি, আর এখান থেকে এই পাশে দেওয়া আছে হচ্ছে 12 ইঞ্চি। তাহলে আমরা টাইবারের লেন্থটা বের করার জন্য আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, টাইবারটা কিন্তু পুরা কলাম জুড়ে বসতেছে না, এখানে গ্যাপ যাচ্ছে। তাহলে এই পাশে গ্যাপ যাচ্ছে, এই পাশেও গ্যাপ যাচ্ছে, তাহলে উভয় পাশে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে গ্যাপ যাবে, এদিকে 1.5 ইঞ্চি, এদিকে 1.5 ইঞ্চি, তাহলে 1.5 ইঞ্চি আর 1.5 ইঞ্চি যোগ করলে 3 ইঞ্চি, তাহলে 3 ইঞ্চি গ্যাপ যাচ্ছে, তাহলে 3 ইঞ্চি গ্যাপ। তাহলে আমরা যদি 12 ইঞ্চি থেকে এখান থেকে এখানে টোটাল হচ্ছে 12 ইঞ্চি, 12 ইঞ্চি থেকে যদি আমরা 3 ইঞ্চি বাদ দিই, এদিকে 1.5 ইঞ্চি, এদিকে 1.5 ইঞ্চি, টোটাল 3 ইঞ্চি, 3 ইঞ্চি বাদ দিলে এখান থেকে এখানে টাইয়ের লেন্থ আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে এখানে লেন্থ আসতেছে হচ্ছে 12 থেকে যদি 3 ইঞ্চি বাদ দিই 9 ইঞ্চি, 9 ইঞ্চি। এবার আমরা এদিকেরটা বের করব। এবার আমরা এই পাশেরটা বের করব। তাহলে এখান থেকে এখানে হচ্ছে আমাদের কমপ্লিট কলামের, এখান থেকে এতটুকু লেন্থ আছে হচ্ছে 10 ইঞ্চি। তাহলে এদিকেও একইভাবে 1.5 ইঞ্চি গ্যাপ দিব, এদিকেও 1.5 ইঞ্চি কভারিং দিব, তাহলে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি দুই পাশ থেকে যোগ করলে 3 ইঞ্চি, তাহলে 10 ইঞ্চি থেকে 3 ইঞ্চি বাদ যাচ্ছে। তাহলে আমাদের টাইবারটার এখান থেকে এতটুকুর লেন্থ আসা হচ্ছে 10 থেকে যদি 3 ইঞ্চি বাদ দিই 7 ইঞ্চি। এবার এখানে হুক আছে, এটার হুক আছে মেন চারপাশের মেন টাইটার হুক আছে, হুকটা হচ্ছে 2 ইঞ্চি, হুকটাকে হচ্ছে 2 ইঞ্চি করে বা 3 ইঞ্চি করে, যত ইঞ্চি থাকে তত ইঞ্চি, 2 ইঞ্চি। দুইটা হুক আছে এখানে, একটা এভাবে একটা, দুইটা এখানে হুক হুক আছে। আমরা যদি জিনিসটা এখানে বুঝাই, অর্থাৎ এখান থেকে এখানে লেন্থ আছে 12 ইঞ্চি, আর এদিকে লেন্থ আছে হচ্ছে 10 ইঞ্চি, কিন্তু আমাদের দুই পাশে আমাদের গ্যাপ যাচ্ছে, তাহলে গ্যাপ গেলে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে গ্যাপ গেলে আমাদের এদিকে লেন্থ আছে হচ্ছে 7 ইঞ্চি, আর এদিকে লেন্থ আছে 9 ইঞ্চি, অর্থাৎ এখানে 9 ইঞ্চি, এদিকে 7 ইঞ্চি, আর এখানে হুক আছে, হুকটা ধরবো 2 ইঞ্চি করে। তাহলে আমরা এবার লেন্থটা হিসাব করে ফেলি, 9 ইঞ্চি 9 ইঞ্চি লিখলাম 9 ইঞ্চি। এখন আমরা এটার পুরাটা লেন্থটা বের করতেছি, তাহলে 9 ইঞ্চি, এদিকে 9 ইঞ্চি, এদিকেও 9 ইঞ্চি, অর্থাৎ এভাবে এখানেও 9 ইঞ্চি, এ পাশেও 9 ইঞ্চি পাবো। আমরা টোটাল লেন্থটা বের করতেছি, এটার টোটাল লেন্থটা বের করতেছি, তাহলে 9 ইঞ্চি দ্বারা 2 দ্বারা গুণ, 9 ইঞ্চি ইন্টু 2 যোগ। এবার এদিকের লেন্থটা নিব, এদিকে হচ্ছে 7 ইঞ্চি, তাহলে ঠিক সেম ভাবে এদিকেও 7 ইঞ্চি হবে,
তাহলে 7 ইঞ্চিকে 2 দ্বারা গুণ করবো এটা আর এটার লেন্থটা নেওয়ার জন্য, এই পাশের এটা এ পাশে এটা, এতটুকু লেন্থটা নেওয়ার জন্য 7 ইঞ্চি 7 ইঞ্চি 14 ইঞ্চি। তাহলে 7 ইঞ্চিকে আমরা গুণ করব 2 ইঞ্চি দ্বারা, দুই পাশে 9 ইঞ্চি, দুই পাশে 7 ইঞ্চি। এরপর যোগ, এখানে দুইটা হোক আছে 2 ইঞ্চি করে, তাহলে এখানে 2 ইঞ্চি এখানে 2 ইঞ্চি, দুই পাশে হোক আছে 2 ইঞ্চি করে। তাহলে এবার আমরা টোটালটা বের করে ফেলি, 9 দুগুণ 18 ইঞ্চি, 7 দুগুণ 14 ইঞ্চি, 18 যোগ 14 যোগ 2 দুগুণ 4, 4 ইঞ্চি, 2 ইঞ্চি 2 ইঞ্চি করে দুই পাশে 4 ইঞ্চি, তাহলে 34 ইঞ্চি। তাহলে আমাদের টোটাল টোটাল এই চার এভাবে চারপাশে এভাবে টাইবারটার টোটাল লেন্থ আসা হচ্ছে 34 ইঞ্চি, 34 ইঞ্চি। এবার এটাকে আমরা 34 ইঞ্চি হলে এবার আমরা এখানে যেহেতু এটা আমাদের ফিটে কাজ করবো, আমরা ফিটে রডের ওজন বের করবো, তাহলে আমরা এটাকে ফিটে একসাথে কনভার্ট করে ফেলি। ফিটে কনভার্ট করার জন্য আমরা এটাকে 12 দ্বারা ভাগ করব, ছত্রিশ ইঞ্চি ভাগ 12, 36 ভাগ তাহলে আসে 3 ফিট। তাহলে আমাদের এটার লেন্থ আসা হচ্ছে 3 ফিট। এবার আমরা শর্টটার লেন্থটা বের করব, এখন শর্ট এটা এখন আমরা এটার লেন্থটা বের করবো, মাঝখানে যে শর্টটা আছে, তাহলে শর্টটা এখান থেকে এতটুকু পর্যন্ত আছে, তাহলে আমরা এখান থেকে এখানে লেন্থ বের করেছিলাম কত, 7 ইঞ্চি, তাহলে এটাও এখানে এখান থেকে এতটুকু পর্যন্ত হবে 7 ইঞ্চি, তাহলে শর্টটাও হবে 7 ইঞ্চি। যোগ, যেহেতু এখানে এক পাশে একটাই আছে, তাহলে কোনো কিছু গুণ হবে না, এখান থেকে এখানে 7 ইঞ্চি, আর দুই পাশে হুক আছে, হুকটা আমরা ধরবো হচ্ছে 2 ইঞ্চি ধরতে পারে, 3 ইঞ্চিও ধরতে পারে, তাহলে আমরা এখানে হুকটা ধরি 3 ইঞ্চি, এদিকে 3 ইঞ্চি এদিকে 3 ইঞ্চি, আমরা জুম করি, এই যে বাঁকা করে হুকটা আছে, এই হুকটা, এই হুকটা এখানে 3 ইঞ্চি ধরি আর এখানে 3 ইঞ্চি, তাহলে 6 ইঞ্চি হুক, 3 ইঞ্চি ইন্টু 2, দুই পাশে, তাহলে শর্টটার লেন্থ আসবে হচ্ছে 7 ইঞ্চি যোগ 3 দুগুণ হচ্ছে 6, 13 ইঞ্চি, 13 ইঞ্চি। ঠিক এটাকেও যদি আমরা ফিটে নিয়ে যাই ইঞ্চি থেকে, তাহলে আমাদের এই শর্ট যে শর্ট টাইটা আছে এটার লেন্থ হচ্ছে 13 ইঞ্চি, 12 ভাগ 13 ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করলে ফিটে নিয়ে গেলে 1.08 ফিট, 1.08 ফিট। তাহলে আমরা C1 এর কলামের ল টাইটার লেন্থটা পেয়ে গেলাম 3 ফিট, আর মাঝখানে শর্টটার লেন্থ পেয়ে গেলাম 1.08 ফিট। এবার আমরা C2 এরটা বের করব, সেটা ছিল আমাদের কলামটা ছিল 10 12, এবার আমাদের C2টা কলামটা হচ্ছে 12 12, তাহলে আমরা এবার C2 এর লেন্থ হিসাব করব। আমরা যদি এখানে যাই ডিজাইনে যাই, C2 এর প্রথমে আমরা টোটাল এটা বের করি, লেন্থটা বের করি, তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আছে আমাদের 12, আর একইভাবে এ পাশেও 12, যেহেতু এটা 12 বাই 12 কলাম, তাহলে 12 ইঞ্চি 12 ইঞ্চি। তাহলে দুই পাশে আমরা কভারিং ছাড়বো, কভারিং ছাড়লে এখান থেকে এদিকে 1.5 ইঞ্চি, এদিকে 1.5 ইঞ্চি, যদি কভারিং ছাড়ি 3 ইঞ্চি, 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি যোগ করলে 3 ইঞ্চি, 12 ইঞ্চি থেকে 3 ইঞ্চি চলে গেলে
এখান থেকে এখানে লেন্থ থাকবে হচ্ছে 9 ইঞ্চি, ঠিক আছে। কিভাবে এখানে 12 ইঞ্চি এখান থেকে এতটুকু 12 ইঞ্চি, দুই পাশে 3 ইঞ্চি, 1.5 ইঞ্চি 3 ইঞ্চি কভারিং চলে গেলে এখান থেকে এতটুকু লেন্থ হবে 9 ইঞ্চি। তাহলে এতটুকু লেন্থ পাচ্ছি 9 ইঞ্চি, এতটুকু লেন্থ পাচ্ছি 9 ইঞ্চি, তাহলে 9 ইঞ্চি এদিকে, 9 ইঞ্চি এদিকে দুই পাশ, আর 9 ইঞ্চি এদিকে, 9 ইঞ্চি এদিকে। তাহলে এবার টোটাল লেন্থটা হিসাব করব, 9 ইঞ্চি নাইন ইঞ্চ ইন্টু টু যোগ 9 ইঞ্চ ইন্টু টু যোগ, অর্থাৎ এখানে দুই পাশের এইখান এটা আর এটা মিলে 9 ইঞ্চি 9 ইঞ্চি, আর এটা আর এটা মিলে 9 ইঞ্চি 9 ইঞ্চি। তাহলে 9 ইঞ্চি দ্বারা দুই দ্বারা গুণ, 9 ইঞ্চিকে দুই দ্বারা গুণ। এরপর এখানে হুক আছে, হুকটা নিব, হুকটা হবে 2 ইঞ্চি করে, তাহলে হুক আছে দুইটা, তাহলে 2 ইঞ্চি করে এখানে দুইটা হুক। তাহলে আমাদের টোটাল আসা হচ্ছে, আমরা ক্যালকুলেটার করি, 9 দুগুণ 18 যোগ 9 দুগুণ 18 যোগ 2 দুগুণে 4 40 ইঞ্চি। তাহলে আমাদের এটার পুরাটার পুরা টাইটার লেন্থ আসে, পুরা টাইটার এভাবে লেন্থ আসা হচ্ছে হুক সহ পুরা টাইটার আমাদের লেন্থ আসা হচ্ছে 40 ইঞ্চি 40 ইঞ্চি। তাহলে এবার আমরা এটা পেয়ে গেছি, এবার আমরা এটাকে 40 ইঞ্চিটাকে ফিটে কনভার্ট করব, 40 ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করব, ফিটে কনভার্ট হয়ে যাবে 40 ভাগ 12, 3.33 ফিট, 3.33 ফিট। এবার আমরা শর্টটার লেন্থটা বের করব। তাহলে আমরা এখানে জানি এখানে 12 ইঞ্চি ছিল, 12 ইঞ্চি থেকে 3 ইঞ্চি বাদ দেওয়ার পর 9 ইঞ্চি, তাহলে এখান থেকে এতটুকু 9 ইঞ্চি। তাহলে শর্টটার লেন্থ এখান থেকে এতটুকু হবে 9 ইঞ্চি। আর শর্টটার জন্য আমরা যে এখানে হুকটা আছে এভাবে এদিক থেকে এদিকে যে হুকটা আছে, হুকটা ধরবো 3 ইঞ্চি করে বা 2 ইঞ্চি করে, এটাকে 2 ইঞ্চিও ধরতে পারি 3 ইঞ্চিও ধরতে পারি। তাহলে আমরা 2 ইঞ্চি বা 3 ইঞ্চি হুকটা ধরবো। তাহলে এখানে আমাদের শর্টটার লেন্থ আছে হচ্ছে 9 ইঞ্চি সাথে আমাদের যোগ হবে 2 ইঞ্চি করে হুক, উভয় পাশে 2 ইঞ্চি করে হুক বা 3 ইঞ্চিও দিতে পারেন, 9 ইঞ্চি 2 ইঞ্চি করে হুক 9 যোগ 2 দুগুণে 4 13, 13 ইঞ্চি। 13 ইঞ্চিকে আমরা ভাগ করবো হচ্ছে 12 দ্বারা, ভাগ 12, 13কে ভাগ করবো 12 দ্বারা, তাহলে 1.08 ফিট, তাহলে এটা ইঞ্চি থেকে ফিটে কনভার্ট হয়ে গেল। তাহলে আমাদের সিটু এর জন্য সিটু এর লংটারও লেন্থ পেয়ে গেলাম, শর্টটারও লেন্থ পেয়ে গেলাম। এবার আমরা এটার টোটাল পরিমাণটা বের করব। তাহলে টোটাল পরিমাণটা বের করার জন্য আমাদের এখানে টোটাল বারের নাম্বারটা লাগবে। তাহলে টোটাল সি ওয়ান এর নাম্বারটা আমরা জানি 125, সিঙ্গেলটাই হচ্ছে 125। তাহলে আমরা প্রথমে সি ওয়ান এরটা হিসাব করে ফেলি, এটাকে কপি করলাম। তাহলে প্রথমে আমরা এখানে সি ওয়ান এরটা হিসাব করব, টোটাল টাইবারের ওয়েট ওজনটা বের করবো। এবার টোটাল টাইবার আসে আমাদের, টোটাল এগুলো আমরা বাদ দিচ্ছি, এখানে টোটাল বার আসে 125টা। সি ওয়ান এর জন্য হিসাব করতেছি, টোটাল টাইবার আসে আমাদের 125টা। তাহলে টোটাল টাইবারের লেন্থ আমরা জানি 3 ফিট করে, তাহলে আমাদের টোটালটা চলে আসবে
125 গুণ 3 ফিট, 375 ফিট, 375 রানিং ফিট আর একটি। তাহলে আমাদের টোটাল এভাবে টাইবার লাগতেছে সি ওয়ানের জন্য টোটাল হচ্ছে, একটা হচ্ছে 3 ফিটের, একটা কমপ্লিট পুরাটা মিলে হুকটুক সহ 3 ফিটের। তাহলে এভাবে আমাদের এখানে বসতেছে 125টা 3 ফিটের। আমি এখানে মেজে বোঝাই একটার লেন্থ হচ্ছে 3 ফিট কমপ্লিট হুক সহ, আর এখানে বসতেছে হচ্ছে সবগুলা কলাম মিলে 125টা সি ওয়ানের। তাহলে 125 দ্বারা যদি 3 ফিট গুণ করি সবগুলা টাইবারের লেন্থটা চলে আসলো একসাথে, তাহলে 375 আর একটি। এবার আমরা সিঙ্গেল নোজটা বের করবো সি ওয়ানের জন্য। সি ওয়ানের সিঙ্গেল নোজ আছে 125টা, আর সি ওয়ানের সিঙ্গেল নোজের আমরা জানি 125 নোজটা আছে, এটার সাথে আমরা 125টা, আর সি ওয়ানের সিঙ্গেল নোজটা লেন্থ জানি 1.08 ফিট, 1.08 ফিট। তাহলে আমরা এবার গুণ করি 125 × 1.08 ফিট, 135 আরএফটি আরএফটি। তাহলে আমরা এখানে যদি দেখি অর্থাৎ এখানে যে টাইবারটা আছে এভাবে এভাবে একটা আমাদের টাইবার ছিল এদিকে, এই একটা টাইবারের লেন্থ হচ্ছে 1.08 ফিট, আর এরকম টাইবার 125টা বসবে, প্রতিটা টাইয়ের সাথে একটা করে সিঙ্গেল টাই বসবে, তাহলে 125টা। তাহলে গুণ করলে আমরা পেয়ে গেলাম 135 আর এফ টি। এবার আমাদের বের করব সি টু এর হিসাবটা করব। সি টু এর জন্য ঠিক আমাদের টোটাল সি ওয়ান এর মতোই, আমাদের সি টু এ যদি আমরা দেখি এখানে সি টু এর জন্য আমাদের টোটাল টাইবার লাগছে 125টা, সিঙ্গেল টাইবার লাগছে 125টা। তাহলে সি টু এর জন্য আমরা কিভাবে লিখে নিলাম, এবার সি টু এর লেন্থটা আমরা জানি মেইন টাইবারটা হচ্ছে 3 ফুট বাই 3 ফিট টোটাল লেন্থ, আর 125টা লাগবে। তাহলে 125 × 3.33 ফিট, তাহলে 416.25, 416.25 আর এফ টি। এবার শর্টটা বের করব, শর্টটা হচ্ছে 1.08, তাহলে 1.08 হলে 125 1.08 ঠিক আগের মতো 135 আর একটি। তাহলে সি টু এর জন্য আমাদের এভাবে পেঁচানো কমপ্লিট একটা টাইয়ের লেন্থ হচ্ছে 3.33 ফিট, আর এরকম লাগতেছে 125টা, 125টা গুণ দিলে টোটালটা বের হয়ে গেলো, আর টাইটা এই মাঝখানে যে শর্ট টাইটা আছে সেটা হচ্ছে 1.08 ফিট, আর 125টা গুণ দিলে এটারটা বের হয়ে গেলো। এবার আমরা সবগুলো মিলিয়ে টোটাল লেন্থটা পেয়ে যাব, আমাদের টোটাল লেন্থ আমরা সবগুলো মিলিয়ে পেয়ে যাব, টোটাল লেন্থ টোটাল লেন্থ আমরা পেয়ে যাব। প্রথমে সি ওয়ানেরটা হিসাব করি, সি ওয়ানের হচ্ছে 100 375 135 ফিট যোগ 135 ফিট যোগ 416.25 যোগ 135, তাহলে আমাদের এখানে টোটাল লেন্থ আমরা পেয়ে যাচ্ছি 375 আছে সি ওয়ানে টাইবার, 135টা আছে সিঙ্গেল টাই,
আর একইভাবে C2 এর 416.25টা D-pass RFT, তারপর 135 RFT, তাহলে টোটাল যোগ করলে 135, 375 যোগ 135 যোগ 416.25 যোগ, সরি এটা ভুল হয়ে যায়, 375 135 135 416 375 যোগ 135 যোগ 416.25 যোগ 135, 1061.25, 1061.25 RFT রানিং ফিট। তাহলে আমাদের C1 এর টোটাল টাইবার আর সিঙ্গেল টাই মিলে আর C2 এর টোটাল টাইবার আর সিঙ্গেল টাই মিলে আমাদের আসতেছে 1061.25 RFT, অর্থাৎ একটার সাথে একটা লেন্থ যদি আমরা জোড়া দিই তাহলে 1061.25 RFT পর্যন্ত যাবে রানিং ফিট। তো এবার আমরা আমরা এটা কত mm সেটা দেখব। আমাদের যে এটা আছে টাইটা আছে এটা হচ্ছে 10 mm ডায়া, 10 mm ডায়ার মাঝখানে যে ডাইট এটা আছে এটা হচ্ছে 10 mm ডায়া। তাহলে 10 mm ডায়ার আমরা 1 ফিট রডের ওজন কত সেটা যদি পেয়ে যাই টোটাল রানিং ফিটটার সাথে, যদি টোটাল ফিটটার সাথে যদি 10 mm ডায়া কত কত সেটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা এটা কিন্তু বের করে ফেলতে পারবো। যদি টাইবারের ভিন্ন ডায়া থাকতে হয়, যেমন এই টাইবারটা 8 mm ডায়া, যেমন এই এটা 10 mm ডায়া মাঝখানের টাইটা 8 mm ডায়া থাকতো, তাহলে 8 mm টা আমাদেরকে আলাদা করে ওজনটা বের করতে হতো। 10 mm ডায়ার লেন্থ একদিকে, 8 mm ডায়ার লেন্থ একদিকে, 8 mm ডায়ার লেন্থ যেদিকে আছে সেদিকে আমরা ইন্টু দিব 8 mm ডায়ার 1 ফিট রডের ওজন যত কেজি, আর 10 mm ডায়ার দিকে 10 mm 1 ফিট রডের ওজন যত কেজি, সেটা আলাদা আলাদা বের করতে হতো। যেহেতু আমাদের সবগুলা টাইবারের C1 এরও C2 এরও লং ও শর্ট ও সবগুলা টাইবার 10 mm ডায়া, তাহলে আমরা টোটাল লেন্থটা বের করে ফেলছি, টোটাল রানিং ফিটটা। এবার 1 ফিট রডের ওজন আমরা জানলে আমরা এটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা 1 ফিট রডের ওজন হচ্ছে 10 mm ডায়া, 1 ফিট রডের ওজন হচ্ছে 0.18 kg, তাহলে আমরা এটা গুণ দিব হচ্ছে 0.18 kg। তাহলে আমরা এবার করি ইন্টু 0.18 kg, 191.025, 191.025 kg, অর্থাৎ আমরা এটাকে 192 kg ধরতে পারি। তাহলে আমাদের এই সবগুলা কলামের C1 C2 মিলে 10টা কলাম আছে, 10টা কলামের টোটাল টাইবার লাগবে হচ্ছে 10 mm ডায়ার 192 kg, 192 kg। তো এটা হচ্ছে আমাদের টোটাল টাইবারের ওয়েট। তো এতটুকুই আজকের ভিডিওটা, তো নেক্সট ভিডিওতে আবারও কথা হবে। তো আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।